হ্যালো স্টুডেন্টস গাইডেন্স গ্রুর পক্ষ থেকে তোমাদের জন্য যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের প্রতিদিন জিকে প্র্যাকটিস সেট করানো হচ্ছে আজকে তারও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়ে পড়েছি এই সমস্ত ক্লাসগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস এবং কলকাতা পুলিশের যে সমস্ত এক্সামগুলো আসছে সেগুলোকে সমস্ত কিছু কভার আপ করে দেবে ওকে তো প্রতিদিন আমরা সম্ভাব্য তিরিশটি করে প্রশ্ন উত্তর করছি শেষ তিরিশ দিনের প্রস্তুতি আমরা অ্যাকচুয়ালি নিচ্ছি এবং আমাদের টার্গেট রয়েছে হাজারটি প্রশ্নের উত্তরের প্র্যাকটিস হুবহু কমনযোগ্য প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে আলোচনা করছি এবং আজকের যে জিকে মক সেট আমরা করব সে সেট নাম্বার হলো ছ নম্বর ছ নম্বর সেট নিয়ে আমি হাজির হয়ে পড়েছি আজকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা ক্লাসটা শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ক্লাসের পিডিএফগুলো পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এবং গাইডেন্সগুলো যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটা স্টোর থেকে ডাউনলোড করে সেখান থেকে তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও ছাব্বিশে সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পরীক্ষা রয়েছে তো তার জন্য সেরা প্রস্তুতি কিন্তু আমরা নিচ্ছি তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে এটি ভেরিঘাট পাস কোথায় রয়েছে ভেরিঘাট পাস কোথায় অবস্থিত রয়েছে তোমরা এই সমস্ত প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকটা সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এতে করে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে পাস পাস বা ইংরেজিতে যেটাকে পাস বলা হয় এই পাস কথার অর্থ অর্থ কি গ্যাপ গ্যাপ ঠিক আছে অর্থাৎ মাঝখানের কিছুটা গ্যাপ আমরা বলে থাকি হচ্ছে ঠিক ভেরিঘাট পাস বা ভোর ঘাট পাস কোথায় অবস্থিত ভোর ঘাট পাস অবস্থিত রয়েছে অপশান সি মহারাষ্ট্রে মহারাষ্ট্রে রয়েছে ভোর ঘাট পাস নেক্সট কোয়েশ্চেন নাম্বার দুই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির লেখক কে বহুবার পরীক্ষায় এসেছে এটা ভিভিআই করে রাখতে পারো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটি লেখক কে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তরটি হবে বিজ্ঞানী স্টিফেন হকিং স্টিফেন হকিং এই বইটি লিখে গেছেন দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি তাঁতিয়া টোপি কার বিশ্বস্ত অনুচর ছিলেন তাঁতিয়া তোপি কার বিশ্বস্ত অনুচর ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাঁতিয়া টোপি আঠেরোশো সাতান্ন সালের যে মহাবিদ্রোহ হয়েছিল সে মহাবিদ্রোহের একজন নেতা একজন নেতা ওকে খুবই গুরুত্বপূর্ণ নেতা এবং তিনি কার বিশ্বস্ত অনুচর ছিলেন অনেকেই সঠিক উত্তর করেছ এবং সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নানা সাহেব নানা সাহেব ওকে ভারতের পিটসবার্গ কোন শহরকে বলা হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষায় রকম ধরনের প্রশ্ন এসে থাকে ভূগোলের মধ্য থেকে যে বিভিন্ন শহরকে তার কি নিক নাম রয়েছে বা চলতি নাম কি রয়েছে এইরকম কিন্তু প্রশ্ন আসে তো ভারতের পিটসবার্গ কোন শহরকে বলা হয়ে থাকে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট শহর বলা হয়ে থাকে কোশ্চেন নাম্বার ফাইভ নীল দর্পণ ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য কাকে জরিমানা করা হয় ও কারাদণ্ড দেওয়া হয় নীল দর্পণ এটি একটি বিখ্যাত ঐতিহাসিক বই যেটা তৎকালীন নীল চাষের ওপর বেশ করে কৃষকদের উপর যে অত্যাচার হতো সেটার বেশ করে নীল দর্পণ লেখা হয়েছিল তো সেটার ইংরেজি অনুবাদ করেছিলেন একজন বিখ্যাত লেখক তো সেই জন্য তাকে ইংরেজ সরকার জরিমানা করে এবং কারাদণ্ড দেওয়া হয় তো তিনি কোন জন কমেন্ট বক্সে কমেন্ট করো কোশ্চেন নাম্বার ফাইভের এর কোনটা সঠিক উত্তর হবে তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি পাদ্রী জেমস লং তোমাদের অনেকেরই মনে হতে পারে যে অপশানে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত শুধুমাত্র ইংরেজিতে অনুবাদ করেছিলেন কিন্তু সেটা পাবলিশ করেছিলেন ঠিক আছে সেটা পাবলিশ করেছিলেন কে এই পাদ্রি জেমস লং মাইকেল মধুসূদন দত্তের ইংরাজিটা লেখাটাকে পাবলিশ করেছিলেন জেমস লং এবং সেই জন্য মাইকেল মধুসূদন দত্তকে নয় জেমস লংকে কিন্তু প্রশ্নটা করা হয়েছে কি জরিমানা করা হয় এবং কাকে কারাদণ্ড দেওয়া হয় তো জেমস লংকে কিন্তু জরিমানা করা হয় এবং কারাদণ্ড দেওয়া হয় এবং নীল দর্পণ অরিজিনাল কে লিখেছিলেন সেটা হচ্ছে দীনবন্ধু মিত্র ওকে কোশ্চেন এখান থেকে কিন্তু বুঝতে হবে মার সিক্স হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার সিটি কোন শহরটিকে বলা হয়ে থাকে তো কোশ্চেন নাম্বার সিক্স অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লোথাল লোথালটা হলো একটা পোর্ট সিটি পোর্ট বা বন্দর সিটি তো সেই জন্য এটাকে বলা হয় হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন ভূপৃষ্ঠে গতিশীল কোনো বস্তু কিছু সময় পরে নিজে থেকেই থেমে যায় এটি কিসের জন্য হয়ে থাকে বা কোন ধর্মের জন্য হয়ে থাকে ভূপৃষ্ঠে কোনো বস্তু কিছু সময় পরে নিজে থেকেই কিন্তু থেমে যায় এটা কিসের জন্য ঘটে থাকে কোন বলের জন্য কোন ধর্মের জন্য কোন সূত্রের জন্য হয়ে থাকে তো অপশানগুলো কিন্তু খুবই কাছাকাছি রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাকচুয়ালি অপশান বি ঘর্ষণ বলের জন্য ঘর্ষণ বলের জন্য কিন্তু এই বস্তু থেমে যায় না হলে গতি গতিচাডের জন্য এটা সারা জীবন যদি না ঘর্ষণ থাকতো এটা চলতেই থাকতো ওকে নেক্সট কোশ্চেন নাম্বার এইট জলে ডুবে মৃত্যুর ক্ষেত্রে ডায়াগনোসিস করতে নিচের কোনটির সাহায্য নেওয়া হয় জলে ডুবে কারোর মৃত্যু হলে তার ডায়াগনোসিস করার সময় নিচের কোনটির সাহায্য নেওয়া হয় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আনকমন প্রশ্ন তো কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডায়াটম ডায়াটমের সাহায্য নেওয়া হয় জলে ডুবে মৃত্যু ব্যক্তির ডায়াগনোসিস করার সময় কোশ্চেন নাম্বার নাইন কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের মধ্যে অনুশীলন সমিতি গঠন করেছিলেন তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তরে করেছো সঠিক উত্তর হবে অপশন এ পুলিন বিহারী দাস নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন পানি যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে আসলে প্রশ্নটা হচ্ছে পানিপথ জায়গাটা কোন নদীর তীরে অবস্থিত তো কোশ্চেন অপশান সি যমুনা যমুনা নদীর তীরে এই পানিপথ জায়গাটি অবস্থিত এবং সেই পানিপথে কিন্তু তিনটে যুদ্ধ হয় কি কি পনেরোশো সালে বাবর ও ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি কবে হয়েছিল তোমার পনেরোশো ছাপান্নতে আকবর এবং কার সাথে হিমু এবং তারপরে হয়েছিল অনেক বছর পর সতেরোশো তিয়াত্তর সালে ওকে সতেরোশো তিয়াত্তর সালে এটা কাদের মধ্যে হয়েছিল আমার ঠিক মনে নেই যত সম্ভব মারাঠা এবং তোমার আহমেদ আবদালি তিনটে যুদ্ধ পানিপথের যুদ্ধের সময় হয়েছিল ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন নেল পলিশ রিমুভারে কি কি থাকে নেল পালিশ রিমুভারে কি থাকে নিচের কোন অ্যাসিডটা নেল নীলপালিশ রিমুভারে থাকে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যাসিটোন নেল পালিশ রিমুভারে অ্যাসিটোন থাকে কোশ্চেন নাম্বার টুয়েলভ বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটি বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পাট বা জুট কোশ্চেন নাম্বার থার্টিন গেইগার মুলার কাউন্টার কি নির্ণয় ব্যবহৃত হয় গেইগার মুলার কাউন্টার কি নির্ণয়ে ব্যবহৃত হয় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো কোয়েশ্চেন নাম্বার থার্টিন অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তরে করেছো সঠিক উত্তর হবে অপশান সি তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন রেডিয়েশন মাপতে আমরা গাইগার মুলার কাউন্টার ব্যবহার করে থাকি এর সাথেও আরও একটা যন্ত্র ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ডোসিমিটার ডোসিমিটার নেক্সট কোশ্চেন নাম্বার ফরটিন প্রাণী দেহে যে কোষ বিভাজিত হয় না সেটি হল প্রাণী দেহে যে কোষটি বিভাজিত হয় না সেটি হল অর্থাৎ আমাদের প্রাণী দেহে কোন কোষ বিভাজিত হয় না তো কোশ্চেন নাম্বার ফরটিন এর অনেকে সঠিক উত্তর করেছো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ স্নায়ু কোষ 15 ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ বহুবার পরীক্ষায় এসেছে এবং আসার চান্সও রয়েছে তো কোয়েশ্চেন নাম্বার 15 সঠিক উত্তর করেছে অনেকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্যারিস প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর রয়েছে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসাবে ধরা হয় না ভালো করে দেখবে ধরা হয় না নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসাবে ধরা হয় না তো কোশ্চেন নাম্বার সিক্সটিন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের ফলে সিন্ধু সভ্যতার ধ্বংস হয়নি এই রকমটাই মনে করা হয় কিন্তু বাকি আর্যদের আক্রমণ বন্যা এবং ভূমিকম্পের ফলে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল এই রকমটাই কিন্তু ঐতিহাসিকরা মনে করে কোশ্চেন নাম্বার সেভেনটিন কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা টার্মটা দেখো ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন তো কোশ্চেন নাম্বার সেভেন্টিন প্রত্যেকে কমেন্ট বক্সে সঠিক উত্তরটা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তো অনেকেই সঠিক উত্তর করেছো তো সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু নাইডু সালটা হচ্ছে উনিশশো পঁচিশ সালে প্রথম সরোজিনী নাইডু ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হিসাবে কংগ্রেসে যুক্ত হন এবং অ্যানি বেসান ইনি হচ্ছেন প্রথম মহিলা প্রেসিডেন্ট শুধু মহিলা নট ভারতীয় মহিলা প্রথম মহিলা প্রেসিডেন্ট কবে উনিশ সালে নেক্সট কিসের উপস্থিতিতে দেহের ভিতর রক্ত জমাট বাঁধে না কিসের উপস্থিতিতে দেহের ভিতর রক্ত জমাট বাঁধে না আমরা জানি কোথাও কেটে গেলে রক্ত শরীরের বাইরে আসা মাত্রই সেটা কিন্তু জমাট বেঁধে যায় তো সেই রকমটা তো আমাদের শরীরের ভিতরেও হয়ে যেতে পারত কিন্তু কোন জিনিসটা আমাদের রক্তে থাকার ফলে সেটা রক্ত ভিতরে জমাট বাঁধতে পারে না তো কোশ্চেন নাম্বার এইটিনের অনেকেই সঠিক উত্তর করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হেপারিন হেপারিন নামক একটি যৌগ যেটা আমাদের রক্তে থাকে সেটা ফলে কিন্তু আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে পারে না ওকে নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগ কোন ব্যক্তির কাছে জমা দেন তো কোয়েশ্চেন নাম্বার নাইনটিন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন দেখো প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র রিজাইন লেটার ভাইস প্রেসিডেন্টকে দেবে আবার ভাইস প্রেসিডেন্ট সে যদি রিজাইন করতে চাই তার ডিজাইনটা প্রেসিডেন্টকে দেবেন ওকে এইভাবে কিন্তু একে অপরকে দিয়ে থাকেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওএনজিসির পুরো কথা কি ওএনজিসির ফুল ফর্ম কি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এটা সঠিক উত্তর হয়ে যাবে অয়েল অ্যান্ড গ্যাস ন্যাচারাল সরি অয়েল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন কি লিমিটেড অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে ওকে খুবই গুরুত্বপূর্ণ এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভারি কে বলেছিলেন ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভারি কে বলেছিলেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভারি বলেছিলেন টোয়েন্টি টু জেটের এর কার্যনীতি হলো অর্থাৎ যে জেট প্লেন চলে সেই জেট প্লেনের জেটের এর কার্যনীতি কি বা কোন কার্যনীতির ওপর জেট প্লেন চলাচল করে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তরটি হবে অপশন সি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র রৈখিক বেগের সংরক্ষণ সূত্রটি মেনে এই জেট কার্য করে থাকে নাম্বার দশ গ্রাম রেডিয়াম সালফেট করা হলো এতে তেজস্ক্রিয়তার কি পরিবর্তন হবে দশ গ্রাম রেডিয়ামকে দশ গ্রাম রেডিয়াম সালফেটে পরিণত করা হলো এতে তেজস্ক্রিয়তার কি পরিবর্তন হবে রেডিয়াম হলো একটি তেজস্ক্রিয় পদার্থ তো তার তেজস্ক্রিয়তার কি পরিবর্তন হবে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রির সঠিক উত্তর হবে অপশান বি তেজস্ক্রিয়তার কোনো রকম পরিবর্তন হয় না ওকে রেডিয়াম রেডিয়াম সালফেটে পরিণত হোক বা যাতেই খুশি পরিণত হোক রেডিয়ামের তেজস্ক্রিয়তার কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয় প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর এর সঠিক উত্তর হবে অপশান ডি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ এবং আনকমন একটি প্রশ্ন তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মণিপুর মণিপুর রাজ্যে টিপাই বাঁধটি অবস্থিত এবং কোন নদীর তীরে এটি অবস্থিত বা কোন নদীর উপর অবস্থিত এটা হচ্ছে বারাক বারাক নদীর উপর অবস্থিত ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ব্যারাকপুরে সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে মহাবিদ্রোহের সূচনা করেন কত তারিখে ব্যারাকপুরে সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে মহাবিদ্রোহের সূচনা করেন কত তারিখে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তো নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আঠেরোশো সাতান্ন সালের উনত্রিশে মার্চ আঠারোশো সাতান্ন সালের উনত্রিশে মার্চ ব্যারাকপুরে সেনা মঙ্গল পাণ্ডে ব্রিটিশ অনেক পুলিশকে গুলি করে হত্যা করেন যার জন্য মঙ্গল পাণ্ডেকে তার পরের মাসেই আটই এপ্রিল মার্চ মার্চ মাসের পরে এপ্রিল আটই এপ্রিল আঠারোশো সাতান্ন ফাঁসি দেওয়া হয় হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কাকড়াপাড়া আণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত কাকরাপাড়া আনবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবারই পরীক্ষা এসেছে এটা তো কোয়েশ্চেন্টি সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুরাট গুজরাট গুজরাটের সুরাটে কাকড়াপাড়া আণবিক কেন্দ্র অবস্থিত কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট অর্থনীতি জনক কাকে বলা হয় অর্থনীতির জনক কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ তো নাম্বার এইট এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অর্থনীতির উপর থেকে প্রশ্নটা অনেকবারই পরীক্ষায় এসেছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন পিটক কথাটির অর্থ কি আমরা জানি বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ হল ত্রিপিটক সেই ত্রিপিটকের এই পিটক কথাটির অর্থ সূত্র পিটক বিনয় পিটক এবং অভিধর্ম পিটক এই তিনটি পিটক রয়েছে এই তিনটে পিটককে এই পিটক কথাটার অর্থ কী তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ঝুড়ি বা বাস্কেটও বলা হয়ে থাকে ঠিক আছে ঝুড়ি বা বাস্কেটও বলা হয়ে থাকে কোশ্চেন নাম্বার থার্টি এবং আজকের যে আমরা সেট করছি সেট নাম্বার সিক্স শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার থার্টি মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে মৌলিক অধিকারগুলো যেটা রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারা বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাতে কি রয়েছে আমাদের মৌলিক অধিকারগুলো এই মৌলিক অধিকারগুলো যখন ন্যাশনাল এমার্জেন্সি চলে তখন কিন্তু স্থগিত হয়ে যায় তো এটা কে আদালত মানে কে আদেশটা দিতে পারে তো কোশ্চেন নাম্বার থার্টির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি এই মৌলিক অধিকারগুলো স্থগিত রাখার আদেশ দিতে পারে ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা করে ফেললাম তিরিশটি তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি কিন্তু অল নোটিফিকেশন করে রাখো ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে এবং ক্লাসের পিডিএফ গুলো পেতে টেলিগ্রামে জয়েন হয়ে যাও ওকে এবং গাইডেন্স গ্রুপ যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটাও কিন্তু ডাউনলোড করে তোমরা প্রিপারেশন নাও তো আজকের জন্য এখানে শেষ করছি থ্যাংক ইউ